নমস্কার বন্ধুরা, ব্যাক টু আর মাই চ্যানেল। আমি আজ তোমাদের দেখাবো এক কাপ ময়দা দিয়ে নরম স্পঞ্জি কেক রেসিপি। তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই নরম স্পঞ্জি কেক রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই নরম স্পঞ্জি কেকটি আমি খুবই সামান্য অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। এই নরম স্পঞ্জি কেকটি দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলে ডবল হয়েছে এবং দেখুন কি নরম স্পঞ্জি। এই নরম স্পঞ্জি কেকটি আমি বানিয়েছি, প্রথমে একটি পাত্র নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব আমি আগে থেকেই এক কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটি এবারে পাত্রটিতে দিয়ে দেব। তারপর দিয়ে দিব একটি ডিম, ডিমটাকে চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিনিটি আর ডিমটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটি যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফাটিয়ে নিতে হবে। এইভাবে দেখুন এবার চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে। এবার চায়ের কাপের চার ভাগের এক ভাগ তেল নিয়ে নেব। এবার তেলটাকে দিয়ে দেব, তারপর দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্সি। এবার তেল আর ভ্যানিলা এসেন্সিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এক কাপ ময়দা। ময়দাটিকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম না, এবার চেলে নেব। ভালোভাবে চেলে নেওয়ার পর এটাতে দিয়ে দেব আমি এক চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দেব এক চামচের হাফ চামচ বেকিং সোডা। এবার ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেব আমি দুধ, লিকুইড দুধ। লিকুইড দুধটাকে দেওয়ার পর আমি আবারও মিশ্রণটিকে ভালোভাবে মেশাতে থাকব। এরপর আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দেব, তারপর এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা যত মেশানো হবে অথবা ফেটানো হবে তত কেকটি স্পঞ্জি ও নরম হবে। সবগুলো উপকরণ আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাটারটা আমার প্রায় শেষের দিকে, এইবার ব্যাটারটা আমার কমপ্লিট। এবার আমি একটি পাত্র নিয়ে নেব, সেটিকে ভালোভাবে বাটার পেপার অথবা তোমাদের কাছে যদি সাদা কোনো কাগজ থাকে সেটিও তোমরা ব্যবহার করতে পারো। ভালোভাবে তেল অথবা চিজ দিয়ে বাটার পেপারটি আমি লাগিয়ে দিব। তেল অথবা বাটার দিলে কেকটি খুব সহজেই বাটি থেকে
বেরোতে পারে। এবার সেই ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দেব। এবার এটাকে আমি ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে তাহলে সেটি বেরিয়ে যাবে। এবার আমি অ্যালমন্ড বাদাম দিয়ে দেব, আর দুটো কিশমিশ দিয়ে দেব। তারপর আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার আমি ঢাকনাটা তুলে পাত্র বসানোর জন্য একটা গ্যাসের সেই গোল চাকতি হয় সেটাই আমি কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারের বাটিটা দিয়ে দেব ওভেনের চুলায়। বসিয়ে দেওয়ার পর গ্যাসটি মিডিয়াম টু লোয়ে 20 মিনিট রেখে দেব। কড়াইয়ের ঢাকনিটির সেই ছোট ছিদ্রটি আমি ছোট কাগজ দিয়ে বন্ধ করে দেব। কুড়ি মিনিট পরে আমি আপনাদের কেকটি দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কেকটি ফুলে ডবল হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। কেকটা ডাবল হয়ে গেছে। এবার গ্যাসের উপর থেকে আমি বাটিটা নামিয়ে ফেলবো এবং 5 মিনিট ঠান্ডা হতে দেব। এবার 5 মিনিট পর বাটার পেপারগুলো আমি তুলে নেব বাটি থেকে। তো দেখছেন কতটা সহজেই বাটি থেকে উঠে পড়ছে কেকটা। এবার কেকটি আমি একটা প্লেটে ঢেলে নেব এবং ওপর তলের বাটার পেপারটি আমি তুলে ফেলব। কতটা স্পঞ্জি নরম হয়েছে কেকটা, দেখতেও খুব সুন্দর হয়েছে। এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেকটি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর। মাত্র 1 কাপ ময়দা দিয়ে এত সুন্দর কেক রেসিপি আমি আজ প্রথম বানালাম এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম স্পঞ্জি নরম তুলতুলে কেক 1 কাপ ময়দা দিয়ে, খুব সামান্য উপকরণ দিয়ে।